এবার আমরা জানবো কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনটা, কারণ আমি কি বললাম, কাজের উপর ভিত্তি করে একে চারটে ভাগে ভাগ করা যায়। তো ইনপুট ডিভাইস, আগে তোমাদের জানা উচিত ইনপুট ডিভাইস জানার আগে ইনপুট জিনিসটা কি, ইনপুট কাকে বলে। ইনপুট হলো, ইনপুট মানে হলো তুমি ধরো কিছু, ধরো আমি বলি তুমি জল খাচ্ছ, মানে জলটা তুমি তোমার শরীরের ভেতরে নিচ্ছ, মানে তুমি জলটাকে তোমার ইনপুট হিসেবে গ্রহণ করছো, ভেতরে নিচ্ছ, ঠিক আছে, এটাকে বলা হয় ইনপুট। মানে তুমি কিছু খাচ্ছ বা তুমি কিছু পড়াশোনা করছো, পড়াশোনা করলে কি তোমার সেই পড়াটা তোমার নিজের ব্রেনে যাচ্ছে বা তুমি কিছু বুঝতে পারছো, এটাকে বলা হয় হলো ইনপুট। তাহলে কি বললাম, তাহলে ইনপুট মানে তোমরা বুঝতে পারো তুমি যেটা নিচ্ছ, মানে যেটা গ্রহণ করছো, এটাকে বলা হয় ইনপুট। তো ইনপুট ডিভাইস তাহলে বলছে, এবার বলি ইনপুট ডিভাইস কোনটা। এবার কম্পিউটারে যে অংশগুলো ঠিক এরকম করে ইনপুট দেয়, মানে কিছু একটা জিনিস দিচ্ছে, ইনপুট দিচ্ছে, তাকে বলা হয় ইনপুট ডিভাইস, যে ডিভাইসগুলো। যেমন ধরো কিবোর্ড আর মাউস। কিবোর্ডের আমরা কাজ কী জানি, কিবোর্ডের আমরা কাজ জানি বিভিন্ন ধরনের, কিবোর্ডের যে টাইপগুলো থাকে, যে কীগুলো থাকে, সেই কীগুলোর মাধ্যমে বিভিন্ন টাইপ করা যায়। তাহলে সেই কীগুলোকে প্রেস করলে পরে আমরা মনিটরে দেখতে পাই। তাহলে কীগুলো যে প্রেস, কীতে প্রেস করার ফলে যে লেখাগুলো হচ্ছে সেটা হলো ইনপুট। তো এটা হলো, তাহলে কিবোর্ড হলো একটা ইনপুট ডিভাইস। এবার বলি মাউস কেন ইনপুট ডিভাইস। মাউসে তুমি মাউসের পর দ্বারা যেটা ক্লিক করবে সেটা তুমি মনিটরে দেখছো হবে, তুমি মাউসের ওই মাউস পয়েন্টারটা সরিয়ে সরিয়ে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ, তাহলে তুমি মাউসের মাধ্যমে কাজ করছো, মানে একটা ইনপুট দিচ্ছ মনিটরকে, তুমি ইনপুট দিচ্ছ। তো মাউসে হলো একটা ইনপুট।